আচ্ছা, কে প্রশ্ন করে? যুক্তির কাছে নাস্তিক সাহেব প্রশ্ন করতেছেন। আচ্ছা, আপনার কি ওয়ার্ল্ড ভিউটা কি? সায়েন্টিফিকলি, ঠিক আছে, ওয়ার্ল্ড ভিউ কি আপনার? সায়েন্স সায়েন্স। মনে হয় না আপনি প্রশ্ন বুঝতে পারছেন। হোয়াট ইজ ওয়ার্ল্ড ভিউ? ঠিক আছে, আপনি বলেন, আপনি, আমি ইংলিশে অত বেশি না আপনার ওয়ার্ল্ড ভিউ নেসেসারি জিনিসটা কি? ভাই, একটু বাংলায় বললে মানে এই হয়, ঠিক আছে। আপনি আলোচনা করতে আসেন, আপনি নেসেসারি জিনিস বুঝেন না। আচ্ছা, আপনার আপনি কি নেসেসারি আর কন্টিনজেন্সি বিষয়ের মধ্যে পার্থক্য বুঝেন? তো আমি এই উদ্দেশ্যেই আপনাকে প্রশ্নটা করছি যে আমার উত্তর যাতে আপনাকে 100% স্যাটিসফাই করে, এজন্য আপনার ওয়ার্ল্ড ভিউ এর স্পেসিফিকেশন গুলো আমাকে জানাতে হবে। আপনার ওয়ার্ল্ড ভিউ এর স্পেসিফিক কি কি আছে, নেসেসারি কি আছে, কন্টিনজেন্সি কি আছে, এগুলো আমাকে শুনতে হবে, যাতে আমি যে উত্তর দিব সেটা যাতে আপনাকে স্যাটিসফাইবল ওয়েতে দিতে পারি, বা আপনাকে যাতে স্যাটিসফাই করে। এই জন্য আমি আপনাকে 3 নাম্বার বার প্রশ্নটা করতেছি। 2 বার অলরেডি করছে, আপনি উত্তর দিতে পারেন নাই, দেন নাই। আপনার ওয়ার্ল্ড ভিউটা কি? হোয়াট ইজ ইয়ার ওয়ার্ল্ড ভিউ? এবার উত্তরটা দেন, মিস্টার যুক্তির কাছে নাস্তিক অসহায়। আপনি তো নামই রাখছেন যুক্তির কাছে নাস্তিক অসহায়। যে আধুনিক যে বিজ্ঞানের সাথে আপনার কিন্তু মনে করেন যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, আপনি আধুনিক বিজ্ঞানটা কোন ওয়ার্ল্ড ভিউ থেকে বুঝতেছেন দাদা? 3 বার না, এই 4 বার প্রশ্নটা করলাম। আপনার ওয়ার্ল্ড ভিউটা কি? কোন ওয়ার্ল্ড ভিউ থেকে আপনি বিজ্ঞান বুঝেন বা কোনো জিনিস বোঝার চেষ্টা করেন? ওয়ার্ল্ড ভিউটা কি বলেন? 4 বার নেই, এই 5 বার করলাম, বলেন। এবার বলেন, না বললে আর আলোচনা করার কোনো মানে নাই। দর্শক যারা শুনতেছেন তাদের যে এটা একটা মুসলিম ভাইদের গ্রুপ, ন্যাশনাল পয়েন্ট। এখানে যে অ্যাডমিন, মেইন অ্যাডমিন যুক্তির কাছে নাস্তিক সহায়, উনি নামই দিছে যুক্তির কাছে নাস্তিক সহায়, মানে উনার যুক্তির কাছে নাস্তিক রহস্য। তো একজন নাস্তিক এসে উনাকে প্রশ্ন করতেছে যে উনার ওয়ার্ল্ড ভিউটা কি, সেই উত্তরই উনি দিতে পারতেছেন না। 5 বার করা হয়েছে প্রশ্ন, এখন আমি উনাকে 6 বার, 6 বারের মতো প্রশ্নটা করতেছি, 6 টাইম প্রশ্নটা করতেছি যে উনার ওয়ার্ল্ড ভিউটা কি। এবার যদি উনি উত্তর দিতে না পারে তাহলে আমরা বুঝে নিব যে আসলে উনি যুক্তিই জানেন না। ঠিক আছে, বানাই দিচ্ছেন, আমার একটু মানে দেন এই ওয়ার্ল্ড ভিউটা।